পদ্মা সেতু হওয়ার পর রাজধানীর সদরঘাটে আগের সেই উপচে পড়া ভিড় না থাকলেও ঈদ যাত্রায় বাড়তি চাপ থাকে। এই মুহূর্তে সদরঘাটে যাত্রীদের যাতায়াতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিক, চিরচেনা সদরঘাট, ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন, কতটুকু চাপ পড়েছে? বাবলি, আমরা সবসময় যেমন অবস্থা দেখি যে ঈদের আগে এই সদরঘাট টার্মিনালগুলোতে উপচে পড়া মানুষের ভিড় থাকে, এবং আপনি জানেন আজ শুক্রবার এবং ঈদের ছুটি যদি ধরি আগামী 10 এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা জানি যে সোম এবং মঙ্গল এই দুদিন অতিরিক্ত ছুটি নিয়ে অনেকেই দেশের বাড়িতে ফিরছেন। আমরা অন্যান্য টার্মিনালগুলোতে যে অবস্থা দেখেছিলাম যে মানুষের একটি ভিড় ছিল, তবে সদরঘাটে এসে আমাদের একেবারেই আসলে অচেনা লাগছে। আপনাকে একটু ছবিতে দেখানোর চেষ্টা করি। আজ শুক্রবার, আপনি জানেন যে এসব দিনে সাধারণত সদরঘাটে আসলে পা ফেলার মতো জায়গা থাকে না, কিন্তু এবারের অবস্থা একেবারেই ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যারা কাউন্টারগুলোতে রয়েছেন লঞ্চের, তারাও অনেকটা অলস সময় পার করছেন, পাশাপাশি যাত্রী যারা আসছেন তারাও আসলে অনেকটা ঝইঝামেলা ছাড়াই লঞ্চ টার্মিনালে ঢুকতে পারছেন, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা লঞ্চ মালিক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে প্রতিদিন 42টি রুটে এই ঢাকার সদরঘাট থেকে দেশের যে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন রুটে 41টি রুটে তাদের লঞ্চগুলো ছেড়ে যাবে, এবং পর্যাপ্ত তাদের ব্যাকআপ প্রস্তুতিও নেওয়া রয়েছে। আপনি জানেন যে ঈদের সময় একটি বাড়তি চাপ থাকে, সেক্ষেত্রে সবসময় আমরা দেখি যে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করে থাকে। এবারও তারা সেই ব্যবস্থাটি রেখেছেন, তবে আসলে মালিক যারা রয়েছেন তারা কিছুটা হতাশাও প্রকাশ করছেন। তারা বলছেন যাত্রীদের যে অবস্থা তাতে করে তাদের যে বিশেষ লঞ্চ সার্ভিসের যে ব্যবস্থা সেটি আসলে চালু করতে হয় কি না সেটি নিয়েও একটি প্রশ্ন দেখা দিয়েছে। কারণ যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি দেখেছি, যাত্রীরা যেমনটি বলছেন যে আপনি জানেন সদরঘাট থেকে মূলত দক্ষিণাঞ্চলগামী যাত্রীরাই বেশি থাকেন, এখানে লঞ্চে করে যারা বাড়িতে যান তারা, পদ্মা সেতু একটি বড় ইফেক্ট এখানে তাদের এসেছে, যে তারা অনেক সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে অনেক সহজে কম সময়ে বাড়িতে যেতে পারছেন, সেক্ষেত্রে লঞ্চে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়িতে যেতে হয়, সে কারণে অনেকে সড়কপথ বেছে নিচ্ছেন, লঞ্চমুখী মানুষ কম হচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় যাত্রীদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম, তারা যেটি বলছেন যে গুলিস্তান থেকে এই সদরঘাট পর্যন্ত ইফতারের আগে বা সন্ধ্যার টাইমে তাদের আসতে যে সময় লাগে সেক্ষেত্রে অনেকেই বলছেন যে সেই সময় আসলে পদ্মা সেতু পার হয়ে মাওয়ার ওই পারে চলে যাওয়া যায়, সেক্ষেত্রে অনেকটাই সময় তাদের এই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যেই দূরত্ব সেই দূরত্বে আসতে সময় লাগে। তো সব কিছু মিলিয়ে যাত্রীদের একটি ভাটা যে পড়েছে সেটি আসলে নিঃসন্দেহে বলাই যায়, এবং লঞ্চঘাট এসেও আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি যে অন্যান্য বার ঈদের সময় যেই পরিমাণ যাত্রীচাপ সদরঘাটগুলোতে থাকে সেই তুলনায় এবারে একেবারেই আসলে কম যাত্রীচাপ রয়েছে সদরঘাটে। তো সদরঘাটে আমি রয়েছি, পরবর্তীতে 9:30 বাজে হয়তো লঞ্চগুলো যখন ছেড়ে যাবে তখন যাত্রীচাপ কিছুটা বাড়তে পারে বলে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন। আমি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সদরঘাট থেকে।